আসসালামু আলাইকুম। আজকে আমরা পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ হচ্ছে চ্যাপ্টার 7 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 7 চলন এবং অঙ্গসঞ্চালন। চলন ও অঙ্গসঞ্চালন এই চ্যাপ্টারটাতে আমরা মূলত যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্থি, তরুণাস্থি এবং বিভিন্ন ধরনের পেশি, যেটা আমাদের দেহ গঠনকারী অংশ হিসেবে মূলত ব্যবহার করা হচ্ছে এখানে। আচ্ছা, তো প্রথমে বলে রাখি, এখন যেহেতু কোয়ারেন্টাইনের মধ্যে আমরা আছি এবং সম্ভবত রমজান মাস চলছে, আমরা সবাই জানি, তো বিভিন্ন কারণে আমরা অস্থিগুলো দেখাতে পারছি না। আমরা নর্মালি যে কাজগুলো করি, অস্থি, আমরা প্লাস্টিকের কিছু অস্থি পাওয়া যায় অস্থির ক্যারেক্টারিস্টিক্সগুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য, অথবা আমরা মেডিকেল থেকে কিছু সার্জিক্যাল অস্থি নিয়ে আসি, কালেক্ট করে নিই, যেটা দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য সুবিধাতে ব্যবহার করে থাকি সাধারণত। তো যেহেতু পারছি না, আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব নেট থেকে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ফরম্যাটে, বিভিন্ন ধরনের চিত্র বা বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে যতটা সম্ভব ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়ার জন্য। ওকে, তো সেই ক্লিয়ার কনসেপ্টের আলোকে আজকের মূলত প্রথম টিউটোরিয়ালটা করা, অর্থাৎ এই টিউটোরিয়াল আমরা পড়বো মানব দেহে যে 206টা অস্থি আছে। ইভেনচুয়ালি মানুষের কিন্তু 206টা অস্থি না, মানুষ যখন জন্মগ্রহণ করে অর্থাৎ তার অস্থি সংখ্যা তখন আরও অনেক বেশি থাকে। পরিণত বয়সে যখন সে প্রাপ্তবয়স্ক অবস্থায় যায় তখন তার অতিরিক্ত সেই অস্থিগুলো একসাথে সংযুক্ত হয়ে যায়, সংযুক্ত হয়ে ইন টোটালি ফাইনালি 206টি অস্থিতে রূপান্তরিত হয়। সেই 206টি অস্থির মধ্যে যেগুলো আমাদের বাহ্যিকভাবে ভিজুয়াল, অর্থাৎ আমরা বলতে পারি এবং আইডেন্টিফাই করে নিতে পারি ইজিলি, সেটা দেখানোর জন্য আজকে আমরা অন স্ক্রিন আসলাম এবং ফার্স্ট টিউটোরিয়ালটা দেওয়া হয় আমাদের সামনাসামনি বলা এই, আর পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা অন্যান্য অস্থিগুলো সম্পর্কে বলব। আচ্ছা, তো প্রথম ক্ষেত্রে আমরা যদি বলতে চাই তাহলে আমাদের প্রথম অংশ হিসেবে আমরা বলতে পারি কঙ্কাল, যেটা আমাদের কঙ্কালে হিউম্যান স্কেলেটন যে অংশগুলো আছে তার বর্ণনা দিব। আচ্ছা, তো প্রথমে আমরা যদি বলি, আমাদের কঙ্কালকে আমরা দুইটা ভাবে ভাগ করে নিতে পারি, একটি হচ্ছে বহিঃকঙ্কাল এবং আরেকটি হচ্ছে অন্তঃকঙ্কাল। বহিঃকঙ্কাল বলতে আমরা কি বলছি, ক্লিয়ারলি যদি আমরা বলি তাহলে আমাদের বহি অর্থাৎ বাইরের দিকে, আমাদের দেহের বাইরের অংশে যে কঙ্কালগুলো অংশ আছে, যে দৃঢ় অংশগুলো আছে, সেগুলোকে আমরা বহি কঙ্কাল বলবো। বহিঃকঙ্কালের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেমন আমাদের দাঁত, নখ, চুল, যাদের আঁশ আছে আঁশ, পালক, এগুলো। দাঁড়ি কিন্তু আবার বহিঃকঙ্কাল না, দাঁড়ি বহিঃকঙ্কালের মধ্যে পড়বে না। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের বহিঃকঙ্কাল। আর অন্তঃকঙ্কাল তাহলে কি, অন্তঃকঙ্কাল হচ্ছে যে সকল কঙ্কালগুলো, যে সকল অস্থিগুলো আমাদের দেহের ইনার সাইডে থাকে, অর্থাৎ দেহ গঠনে অংশগ্রহণ করে, মূলত দেহের স্ট্রাকচারাল ফাউন্ডেশন হিসেবে কাজ করে, সেগুলো হচ্ছে অন্তঃকঙ্কাল। আর সেই তা হচ্ছে বিভিন্ন ধরনের অস্থিগুলো। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের অন্তঃকঙ্কালের মধ্যে আমরা মূলত বিভিন্ন ধরনের অস্থি এবং তরুণাস্থি নিয়ে বলবো, যেটা কিনা আমাদের দেহের অভ্যন্তরে অবস্থান করে, আমাদের দেহ গঠন করে, অথবা আমাদের মূলত দৃঢ়তা প্রদান করে, যাবতীয় সকল অঙ্গগুলোর মধ্যকার একটা সমন্বয় সাধন করে থাকে। ওকে, তো কঙ্কালের মধ্যে যে অংশটা এখন আমরা বলবো, আচ্ছা, এটাও একটু বলে রাখি, আমাদের কিন্তু আমরা যদি ক্লাসে দেখাতে পারতাম তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারতাম আমাদের কিছু জীবন্ত কঙ্কাল আছে আমাদের সেকশন ওয়াইজ আর কি। হ্যাঁ, তো আমরা যারা দেখছো তাদের মধ্যে বলি, ফার্স্ট ইয়ার যদি হয় তাহলে নাহি জীবন্ত কঙ্কাল, কিছু নিকনেম আছে, নিকনেম না বলি সবাই জেনে যাবে, আর সেকেন্ড ইয়ারও আছে দু একজন। তো যাই হোক না কেন, আমরা জীবন্ত কঙ্কাল দিয়েও দেখাতে পারতাম যদি আমরা ক্লাসে কন্টিনিউ করতাম আর কি। তো যেহেতু ক্লাস থেকে আমরা সবাই দূরে, আমরা চেষ্টা করবো, হ্যাঁ, যতগুলো ভিজিয়েবল কঙ্কালগুলো আছে বা যতগুলো ভিজিয়েবল বোনগুলো আছে সেগুলো আমরা দেখানোর জন্য। ওকে, তাহলে আমাদের কঙ্কালকে প্রধানত আমরা দুইটা ভাগে ভাগ করে নেবো, একটা হচ্ছে অক্ষীয় এবং আরেকটা হচ্ছে উপাঙ্গীয়। যেহেতু 206টা অস্থি, অক্ষীয় কঙ্কাল বলতে, অক্ষীয় অস্থি বলতে আমি 80টি অস্থিকে অক্ষীয় অস্থি বলবো, আর বাদবাকি 126টি অস্থিকে উপাঙ্গীয় অস্থি বলবো। আচ্ছা, অক্ষীয় বলতে আমরা কি বোঝাচ্ছি, অক্ষীয় মিন্স হচ্ছে অক্ষ বরাবর, অক্ষ মানে হচ্ছে সেন্ট্রাল, সেন্ট্রালি একটা অংশ, অর্থাৎ নর্মালি আমি একটু ডিফাইন করি, আমার মাথাটা যেখানে অবলম্বন করে আছে, অর্থাৎ ঘাড়কে অবলম্বন করে ঘাড়ের মধ্যে কশেরুকাগুলোর মধ্যে আছে, সেই কশেরুকাকে বেজমেন্ট করে, অর্থাৎ আমার শ্রোণী বা কটি দেশে আগ পর্যন্ত যতগুলো অস্থি আছে এই মেইনটায়, এই অস্থিগুলোকে আমরা সাধারণত অক্ষীয় অস্থি আকারে বলতে পারি। তাহলে অক্ষীয় অস্থিগুলো কি কি আমি ক্লিয়ারলি বলতে পারছি। আচ্ছা, আর উপাঙ্গীয়গুলোকে যদি আমরা বলি, উপাঙ্গীয় অস্থিগুলো হচ্ছে আমাদের পেরিফেরাল অস্থিগুলো, অর্থাৎ হচ্ছে হাত, পা, এই সকল পেরিফেরাল অস্থিগুলো হচ্ছে উপাঙ্গীয় অস্থি। ওকে, ফাইন, তাহলে আমরা বর্ণনায় চলে আসি।
আচ্ছা, প্রথমে আমরা অক্ষীয় অস্থি বলতে আমরা সাধারণত আমাদের মাথার অস্থিতে চলে আসি। প্রথম থেকে শুরু করি মাথা। মাথার অস্থিগুলো আমরা কিভাবে বলবো? মাথার অস্থিগুলো আমরা বলবো যে মাথাতে, সাধারণত মাথা পুরো মাথাটাকে আমরা করোটি বলি। ওকে, করোটিকে আবার দুটি অংশে ভাগ করা হয়, একটি হচ্ছে করোটিকা এবং আরেকটি হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। আচ্ছা, তো মুখমণ্ডলীয় অস্থি বলতে আমরা কি বুঝি? আমরা মুখমণ্ডলীয় অস্থি বলতে আমরা সবাই বুঝি যে মুখমণ্ডল অর্থাৎ ফেস, আমার ওভারঅল এই ফেসের মধ্যে যে অস্থিগুলো আছে সেগুলোকে আমরা বলবো মুখমণ্ডলীয় অস্থি। আর মুখমণ্ডলীয় অস্থি ব্যতীত পুরো মাথার মধ্যে বাদ বাকি যে অস্থিগুলো আছে, দ্যাট মিন্স এই অংশটা, পেছনের অংশটাতে যে অস্থিগুলো আছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে করোটিকার অস্থি। তাহলে এই দুটো অংশে আমরা ভাগ করে নিলাম। আমাদের করোটিকার অস্থি হচ্ছে 8টি আর আমাদের মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে 14টি। আমি সেপারেটলি দেখিয়ে দেবো, প্রত্যেকটা অস্থি সেপারেটলি দেখাবো। এখন দেখানো সম্ভব না, তার কারণ হচ্ছে এগুলো এতটাই সংযুক্ত যে কোনো জীবিত মানুষের মধ্যে এটা দেখানো সম্ভব না। কিন্তু আমরা যদি ওই যে বললাম, আমরা যদি হিউম্যান স্কেলেটন, সার্জিক্যাল স্কেলেটন যদি নিয়ে আসতে পারতাম তাহলে সেক্ষেত্রে আমরা দেখাতে পারতাম। কিন্তু এখন কোনো জীবিত মানুষের মধ্যে এই অস্থির গঠনগুলো দেখানো সম্ভব না, তো আমরা চিত্র আকারে দেখিয়ে দেবো। আমরা বিভিন্ন আইডেন্টিক্যাল ডায়াগ্রাম আছে সেগুলো দিয়ে দেখাই দেবো ইনশাআল্লাহ। ওকে, তো মুখের মধ্যে একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুখের মধ্যে যে অস্থিটা নরম খম অর্থাৎ হচ্ছে নড়ানো যাচ্ছে, একমাত্র একটি অস্থি, সেটি হচ্ছে ম্যান্ডিবল অর্থাৎ হচ্ছে নিম্ন চোয়াল। এই চোয়ালটাই পুরো মুখের মধ্যে, পুরো মাথাতে যতগুলো অস্থি আছে তার মধ্যে একমাত্র এই অস্থিটাই আমরা নড়াতে পারি, অর্থাৎ নরম খম অস্থি আমরা যদি বলি এখানে। ওকে, তাহলে এরপরের অস্থিগুলো আমরা বর্ণনা করি। তাহলে আমাদের কোয়ান্টিটি গুলোতে আমরা একটু ফোকাস করতে হবে, অর্থাৎ 206টি অস্থি আমরা আজকে মিলাবো। তাহলে প্রথমে বললাম 8টা করোটিকার অস্থি, দেন মুখমণ্ডলীয় অস্থি 14টা। ওকে, এরপর আমাদের কানে 3টা করে অস্থি আছে যেটাকে বলি কর্ণাস্থি। কর্ণাস্থি মিন্স হচ্ছে কানে বিদ্যমান অস্থি। কানে 3টা অংশ, আমরা সামনে চ্যাপ্টারগুলোতে বুঝতে পারবো। তো 3টা অংশের মধ্যে মধ্যকর্ণ অর্থাৎ মাঝের ইনার মিডল যে অংশটা আছে তার মধ্যে 3টা অংশ আছে, 3টা অস্থি আছে, ম্যালিয়াস, ইনকাস, এসকেপিস। এটা কোথায় বিদ্যমান? এটা হচ্ছে ডান কানে 3টা এবং বাম কানে 3টা, ইন টোটালি 6টা। আচ্ছা, আর এরপর আমাদের শ্বাসনালীতে অর্থাৎ হচ্ছে স্বরযন্ত্রের মধ্যে একটি অস্থি আছে যেটাকে বলি হাইওয়ের অস্থি। ওকে, হাইওয়ের অস্থি এগুলো। তাহলে আমরা কি বললাম না, আমরা বলি নেই, প্রথমে হচ্ছে করোটিকার অস্থিগুলোর নাম বলি নেই এবং মুখমণ্ডলীয় অস্থিগুলোর নাম বলি নেই, আমি এগুলো সামনে বলছি। ওকে, চিত্র দেখিয়ে দেখিয়ে তাদের গঠনের সাথে আমি নামগুলো তখন বলে দিচ্ছি। আচ্ছা, এরপরের অংশগুলো হচ্ছে আমাদের, যদি আমাদের ব্যাকবোন অর্থাৎ হচ্ছে আমাদের যদি মেরুদণ্ডে চলে আসি, মেরুদণ্ড বা আমাদের এই কশেরুকা, মেরুদণ্ডের প্রত্যেকটি চাকতিকে আমরা কশেরুকা বলি। এই কশেরুকাগুলোতে যদি চলে আসি তাহলে কশেরুকাতে আমরা দেখবো যে যারা তোমরা অপ্রাপ্ত বয়স্ক আছো তোমাদের জন্য কশেরুকার সংখ্যা হচ্ছে 33টি, আর যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে অলরেডি অথবা যারা প্রাপ্ত অবস্থায় চলে আসছে, পরিণত অবস্থায় চলে আসছে, তাদের ক্ষেত্রে কশেরুকার সংখ্যা বিদ্যমান হচ্ছে 26টি, অর্থাৎ 7টি কশেরুকার জোড়া লেগে 7টি কশেরুকার কমে যায়। আমি ওগুলোর কথা বলছি প্রত্যেকটাই। আচ্ছা, তো মেরুদণ্ডে যে অস্থিগুলো আছে অর্থাৎ হচ্ছে মেরুদণ্ডের পোর্শনগুলো হচ্ছে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাকুলার, ককেসিয়াল, এই 5টা অংশে আমরা ভাগ করে নিই। এবং প্রত্যেকটা অস্থিগুলোর সংখ্যা যদি আমরা বলি, আমি দেখাবো একটু পর, আমি হাতে কলমে দেখাবো, অর্থাৎ সাংখ্যিক অংশগুলো যেগুলো জোড়া লেগে যায়, তারপরে একবার বলার জন্যই বলছি 7, 12, 5, 5, 4 এই অস্থি, ইন টোটালি 7, 12, 5, 5, 4 অর্থাৎ এখানে অস্থির সংখ্যা হচ্ছে 33টি, যেটা আমরা জন্মগ্রহণ করার পর এবং আমাদের অপ্রাপ্তবয়স্ক অবস্থা পর্যন্ত আমাদের এই 33টি অস্থি থাকে। এবং শেষে আমরা যখন পরিণত অবস্থায় যাই তখন আমাদের শেষে 5টি অস্থি একসাথে সংযুক্ত হয়ে, অর্থাৎ আমাদের শেষের অস্থিগুলোকে যদি আমরা বলি তাহলে সেগুলো হচ্ছে, একটা হচ্ছে স্যাক্রাম এবং আরেকটা হচ্ছে ককেসিয়া। স্যাক্রাম গুলো সংযুক্ত হয়ে যে স্যাক্রাল কশেরুকায় চলে আসে, অর্থাৎ 5টি অস্থি একসাথে সংযুক্ত হয়ে একটি অস্থিতে চলে আসে, এবং ককেসিয়াল অস্থিগুলো একসাথে সংযুক্ত হয়ে ককেস হয়ে যায় অর্থাৎ একটি অস্থিতে চলে আসে। তাহলে 5টি থেকে যদি একটি আসে তাহলে 4টি কমে গেল, আর 4টি থেকে যদি একটিতে হয় তাহলে 3টি কমে গেল। তাহলে ইন টোটালি কয়টা কমলো? কমলো 4টি এবং 3টি মিলিয়ে 7টি। এই 7টি অস্থি একসাথে টোটালি কমে আমাদের অস্থি সংখ্যা তখন দাঁড়ায়, অর্থাৎ আমাদের কশেরুকাতে অস্থি সংখ্যা দাঁড়ায় হচ্ছে 26টি পরিণত অবস্থায়। ওকে, কাউন্ট করে নেই। তারপর আমাদের এই ফেসটাকে, এটাকে আমরা বলি বক্ষপিঞ্জ, এই অংশটাকে আমরা বলি হচ্ছে বক্ষপিঞ্জ। ওকে, আচ্ছা, বক্ষপিঞ্জ বলতে আমরা বুঝি বক্ষ মানে বুক,
পিঞ্জর, পিঞ্জর মানে হচ্ছে এটা একটা খাঁচার মতো, আমরা তো জানি সবাই খাঁচার ভেতর অচিন পাখি। আচ্ছা, এটা হচ্ছে অনেকটা আমাদের খাঁচার মতো, তাই তো? তো এই খাঁচার মতো অংশটাতে, অর্থাৎ এই অংশে মাত্র দুইটি দুটি নামের অস্থিদার আমরা গঠন করে নেব, দুটি নামে, নট সংখ্যায় দুটি। আচ্ছা, দুটি নাম কি কি? আমাদের এই খাঁচার মতো অস্থিগুলোতে আমাদের এই পাশে এবং এ পাশে টোটাল 12 জোড়া, আমাদের এখানে 12টা, এখানে 12টা, 12 জোড়া পরশুরা বিদ্যমান, 12 জোড়া পরশুকা, যেটা সামনের দিকে সংযুক্ত হচ্ছে রিবস বা স্টারনামের সাথে। অর্থাৎ সামনের এই অস্থিটার নাম হচ্ছে স্টারনাম এবং এই পাশে 12টি, এই পাশে 12টি, টোটাল 12 জোড়া পরশুকার সাথে সংযুক্ত হয়ে আমার এই বক্ষপিঞ্জর গঠিত। তাহলে 12 জোড়া মিন্স হচ্ছে 24টি প্লাস 1টি স্টারনাম, অর্থাৎ 25টি। এই 25টি অস্থি নিয়ে আমার বক্ষপিঞ্জর গঠিত। ওকে, তো বক্ষপিঞ্জর সংযুক্ত হচ্ছে কিভাবে? বক্ষপিঞ্জর সামনের দিকে এসে স্টারনামের সাথে সংযুক্ত হচ্ছে এবং পেছনে গিয়ে কশেরুকের সাথে সংযুক্ত হচ্ছে। আর এই বক্ষপিঞ্জরই মূলত মূল কাজটা করে, অর্থাৎ আমাদের দেহে যত ভ্যালুয়েবল অর্গানগুলো আছে, আমাদের লাংস থেকে শুরু করে লিভার পর্যন্ত, আমাদের কার্ড বা বিভিন্ন হৃৎপিণ্ড পর্যন্ত সব কিছু এটা একসাথে অ্যাবজর্ব করে রাখে বা ঘেরাও করে রাখে, আয়ত্ত করে রাখে বা তাদেরকে নিরাপত্তা দান করে। ওকে, তো এটা বললাম হচ্ছে বক্ষপিঞ্জর। এরপর আমরা বলবো হচ্ছে বক্ষ অস্থি চক্র। অর্থাৎ বক্ষ অস্থি চক্র বলতে আমরা বুঝি হচ্ছে বক্ষপিঞ্জরকে হ্যাং করে রাখা। হ্যাং মানে হচ্ছে ঝুলিয়ে রাখা, ঝুলিয়ে রাখার মতো দুটি করে অস্থি আছে, দুটি অস্থি দুই জায়গায় আছে, একটি হচ্ছে ডান পাশে দুটি, বাম পাশে দুটি। আমি দেখাচ্ছি কিরকম আমাদের এই বক্ষপিঞ্জরের, অর্থাৎ বক্ষপিঞ্জরের যে স্টারনাম তার মাথায় যে অস্থিটা থাকে, এটা আমাদের এখান থেকে কাপ পর্যন্ত এই এফ আকৃতির একটি বাঁকানো একটা অস্থি আছে। তোমরা যারা চিকন তারা হাত দিলেই বুঝতে পারবে এখানে একটা বাঁকানো অস্থি আছে। এই বাঁকানো অস্থিটাকে আমরা বলি ক্ল্যাভিকল। ওকে, এটাকে আমরা বলি ক্ল্যাভিকল। এই ক্ল্যাভিকল পেছনের দিকে যে অস্থিটা ত্রিকোণাকার একটা অস্থি আছে, এটাকে আমরা বলি হচ্ছে স্ক্যাপুলা। অর্থাৎ আমাদের দুটি অস্থির নাম বললাম এখানে, একটি বক্ষ অস্থি চক্রের মধ্যে একটি হচ্ছে ক্ল্যাভিকল এবং পেছনের অস্থিটার নাম হচ্ছে স্ক্যাপুলা। তাহলে আমার ডান পাশে যেমন দুটি আছে, বাম পাশেও দুটি আছে, আর এই দুই দুই চারটি অস্থি নিয়ে আমার বক্ষ অস্থি চক্র গঠিত। তাহলে আমি কি বললাম, আমার বক্ষ অস্থিতে আছে হচ্ছে 25টি অস্থি আর বক্ষ অস্থি চক্রে আছে হচ্ছে 4টি অস্থি। ওকে, আশা করি বুঝতে পারতেছি সবাই। ওকে, এরপর আমরা চলে আসি আমাদের হাতের অস্থিগুলোতে, হাত। ওকে, হাতের দিকে যদি আমরা বলি, তাহলে আমাদের প্রথম হাতের প্রথম ভাঁজগুলো যদি আমি একটু দেখি, আমার প্রথম অংশটা, অর্থাৎ ঘাড় থেকে প্রথম এই অংশটা, এই অস্থিটাকে বলবো হিউমেরাস। এটাকে বলা হচ্ছে হিউমেরাস। হিউমেরাসের পরবর্তীতে আমাদের এই অংশটা, অর্থাৎ এখান থেকে এতটুকুতে এখানে দুটো অস্থি আছে। আমরা দেখলেই বুঝতে পারি দুটো অস্থি আছে, একটি হচ্ছে ভেতরের দিকে এবং একটি হচ্ছে বাইরের দিকে। আমি একটু দাঁড়িয়ে দেখাচ্ছি। আমাদের অস্থিগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে আমরা যখন আমাদের হিউম্যান সার্জিক্যাল স্কেলেটনগুলোকে সার্জিক্যালি আমরা যখন আলাদা করি, তখন আমাদের ব্যবচ্ছেদটা আচ্ছা, তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের এই হিউম্যান স্কেলেটনের মধ্যে আমরা যখন সার্জিক্যালি আমরা যখন কি বলে এটাকে, মানে হচ্ছে আমরা যখন এখানে ডিসইন্টিগ্রেট করি বা সেগমেন্টেটেড করি, তখন আমাদের দেখা যায় কি আমাদের ব্যবচ্ছেদটা করা হয় আমরা যখন এভাবে দাঁড়াতে হয়, আমাদের এভাবে এই এই পোর্শনে দাঁড়াতে হয়। তাহলে এভাবে যদি আমরা দাঁড়াই, তাহলে আমাদের এই হাতটা ঠিক এভাবে থাকে, কেমন? তাহলে আমাদের এই প্রথম হাতে এই প্রথম অংশটাকে আমরা বলি হচ্ছে হিউমেরাস। তারপর এখানে দুটো অস্থি আছে, এটাকে বলা হয় রেডিও আলনা। আমি আরেকবার রিপিট করি, রেডিও আলনা, এক বছরে বলা হয় রেডিয়াস এবং আলনা, দুটি অস্থি। তো প্রথম অস্থিটা, অর্থাৎ ভেতরের দিকে একটি অস্থি আছে, এটাকে আমরা বলবো আলনা, আর বাইরের দিকে একটি অস্থি আছে, সেটাকে আমরা বলবো রেডিও। তাহলে আমাদের এখানে অস্থির সংখ্যা হচ্ছে দুটি। মনে রাখার জন্য মনে রাখতে পারো, রেডিও সাধারণত আমরা বাইরে নিয়ে যেতে পারি, কিন্তু আলনা আমাদের বাইরে নিতে হলে অনেকটা লোকবলের দরকার হয় বা অনেক ভারী, সে কারণে আলনা আমাদের ঘরের ভেতরেও থাকে, কিন্তু রেডিও আমরা বাইরে রেখে দিতে পারি, রেডিও। ওকে, তাহলে আমরা প্রথমে বললাম এটা হচ্ছে হিউমেরাস, এখানে হচ্ছে রেডিও আলনা, এটা হচ্ছে রেডিও এবং এটা হচ্ছে আলনা। তারপর এখানে আমাদের কবজি, এই কবজিতে 7টা অস্থি আছে, যেটাকে আমরা বলি হচ্ছে কার্পাল, সরি এখানে 8টা অস্থি আছে, সরি আমি আরেকবার রিপিট করি, এখানে 8টি অস্থি আছে, এগুলো হচ্ছে কার্পাল। কার্পাল থেকে আমার প্রত্যেকটা আঙুলে, এখানে 5টি যেহেতু আঙুল, 5টি আঙুলে 5টি অস্থি এসেছে এতটুকু করে করে, ঠিক আছে? এগুলোকে আমরা বলবো হচ্ছে মেটাকার্পাল। তাহলে আমি কি বললাম, এখানে থাকে হচ্ছে 8টি অস্থি, 8টি অস্থি 4টা 4টা করে থাকে। আমি দেখাবো আলাদা করে, প্রত্যেকটা চিত্র আলাদা করে দেখানোর চেষ্টা করবো।
তো এই অস্থিগুলো হচ্ছে এখানে আটটা অস্থি থাকে, এইগুলোকে বলা হয় কার্পাল অস্থি। আর কার্পালকে অবলম্বন করে পাঁচটি আঙুলে পাঁচটি অস্থি যাচ্ছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে মেটাকার্পাল। ওকে, মেটাকার্পালের পরবর্তী অংশগুলো আমাদের আঙুলে চলে আসতেছে। এই আঙুলের মধ্যে আমরা দেখতে পাই আমাদের প্রত্যেকটা আঙুলে দেখা যায় কি তিনটা খন্ড, এক দুই তিন, তিনটা অস্থিতে বলে যাচ্ছে। বুঝতে পারছো তোমরা? এখানে মধ্যে আমরা তিনটা অস্থি দেখতে পাচ্ছি, একটা আঙুল এই আঙুলের মধ্যে দেখতে পাই। আমি যখন এটাকে ফোল্ড করি তাহলে তিনটা অস্থি দেখতে পাই, একটি দুটি এবং তিনটি, তিনটি করে। তাহলে এটাতে তিনটি, 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 আর এটাতে কিন্তু দুটি, এটা কিন্তু তিনটি পাচ্ছে না, তাই তো? তাহলে আমাদের পাঁচটা আঙুলের মধ্যে এই চারটাতে তিনটি পেলাম, তাহলে তিন চার বারোটি আর এখানে দুটি, তাহলে তিন চার বারো আর দুটি চোদ্দটি হলো। আর এই চোদ্দটি অস্থির আমরা বলবো হচ্ছে ফ্যালাঞ্জিয়াস অস্থি। কি বললাম? ফ্যালাঞ্জিয়াস অস্থি। তাহলে ইন টোটালি আমাদের হাতে অস্থির সংখ্যা কয়টি দাঁড়ালো একটু কাউন্ট করে নিই। তাহলে আমাদের ফ্যালাঞ্জিয়াস চোদ্দটি, মেটাকার্পাল পাঁচটি, কার্পাল আটটি, রেডিও আলনা এর মধ্যে রেডিয়াস এবং আলনা দুটি, আর হিউমেরাস একটি। কাউন্ট করি তাহলে, একটু খেয়াল করি তাহলে, ফ্যালাঞ্জিয়াস চোদ্দটি, মেটাকার্পাল পাঁচটি, চোদ্দ আর পাঁচে উনিশটি, কার্পাল আটটি অর্থাৎ হচ্ছে সাতাশটি, সাতাশ রেডিয়াস এবং আলনা দুটি, তার মানে হচ্ছে উনত্রিশটি, এবং হিউমেরাস একটি অর্থাৎ হচ্ছে ত্রিশটি অস্থি। তাহলে আমার এক হাতে যদি ত্রিশটি অস্থি হয়, আরেক হাতে কয়টি অস্থি হবে? ত্রিশটি অস্থি হবে। তাহলে আমার অস্থি সংখ্যা হাতে অর্থাৎ বাহুতে আমার অস্থি সংখ্যা হচ্ছে ষাটটি, সিক্সটি। ওকে, আচ্ছা, এরপর আর আমরা প্রায় কমপ্লিট করে ফেলছি, আর অল্প কয়েকটা অস্থি আছে। অল্প কয়েকটা বলতে একেবারেই অল্প। তো আমরা প্রথমে বলি আমাদের শ্রোণীদেশে কোমর, শ্রোণীদেশ অর্থাৎ কোমরে যদি আমরা দেখি আমাদের এখানে তিনটা অস্থি থাকে। তিনটা অস্থি হচ্ছে ইলিয়াম, ইস্টিয়াম এবং পিউরিস। এই তিনটা অস্থি, তিনটা অস্থি হচ্ছে কি কি? ইলিয়াম, ইস্টিয়াম এবং পিউরিস। কিন্তু এই তিনটা অস্থি একসাথে জোড়া লেগে যায়, কম্প্যাক্ট হয়ে যায়। এই জোড়া লাগা অস্থিগুলো যখন একসাথে হয়ে যায় তখন সেক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যকার সংযুক্তির কারণে তাদেরকে আমরা পৃথক করতে পারি না, তখন দেখা যায় তাদের মাঝ বরাবর আমরা আলাদা করি, একটা ডান দিকের অংশ একটা বাম দিকের অংশ। তাই আমাদের সুবিধার্থে আমরা শ্রোণীচক্রের অস্থি কাউন্ট করব দুটি। কয়টি? দুটি অস্থি, ঠিক আছে। লাস্ট অফ অল আমরা এখন পায়ের অস্থি কাউন্ট করব। তারপরে আমাদের 206টা অস্থির নাম একেবারে ইজিলি শেখা হয়ে যাবে। তাহলে এখন আমরা পায়ের অস্থিগুলো দেখব। ওকে, আচ্ছা, তারপর এবার চলে আসি আমরা হচ্ছে পায়ের অস্থি। পায়ের অস্থি একেবারে সহজ, আমরা দেখি পায়ের অস্থি হচ্ছে প্রথমে যদি আমরা বলি শ্রোণীচক্র থেকে পায়ের অস্থির মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা এই অংশটা দেখতে পাই যে শ্রোণীচক্র থেকে প্রথমে যে সবচেয়ে বড় একটা অস্থি অর্থাৎ মানব দেহের সবচেয়ে বড় অস্থি যেটাকে আমরা বলি আর কি, মানব দেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার। এই ফিমার আমাদের দুই পায়ে দুইটা ফিমার থাকে, অর্থাৎ হচ্ছে শ্রোণীচক্র থেকে প্রথম যে অস্থিটা এতটুকু পর্যন্ত, হাঁটুর আগ পর্যন্ত আমরা যদি বলি। ওকে, আচ্ছা, তারপর আমরা মোটামুটি সবারই বয়স হয়ে গেল, আমাদের এই হাঁটুর এখানে এখানটাতে একটা চাকতির মতো অংশ আছে যেটাকে আমরা বলি হচ্ছে প্যাটেলা। এটা এক ধরনের অস্থি যেটা কিনা প্রথমে অস্থি থাকে না, অর্থাৎ এই অস্থিটাকে আমরা বলি হচ্ছে সিসাময়েড অস্থি। দ্যাট মিন্স সিসাময়েড হচ্ছে অস্থি হচ্ছে সেই সকল অস্থি যেগুলো রূপান্তরিত অস্থি, অর্থাৎ জীবনের বা প্রাথমিক অবস্থায় সিসাময়েড অস্থিগুলো সাধারণত অস্থি আকারে থাকে না, এই অস্থিগুলো পরবর্তীতে রূপান্তরিত হয়ে এই অস্থিগুলোতে কনভার্টেড হয়, অর্থাৎ প্রথমে এগুলো পেশির ট্যান্ডন হিসেবে থাকে, সেই ট্যান্ডন থেকে আমাদের এই সিসাময়েড অস্থিতে রূপান্তরিত হয়ে যায়। ওকে, তাহলে এই অংশটাকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মধ্যে প্যাটেলা বা আমাদের সিসাময়েড অস্থিটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, লাস্ট অংশটা আমরা দেখি, এই প্যাটেলার পরবর্তী অংশটা এখানে মধ্যে দুটি অস্থি দেখতে পাচ্ছি আমাদের হাতের মতো। হাতের মধ্যে যেরকম আমাদের হিউমেরাসের পরবর্তী অংশে দুটি অংশ ছিল বা দুটি অস্থি ছিল, একইভাবে আমাদের হাঁটুর পরবর্তী অংশটাও দুটি অস্থি দ্বারা গঠিত। এই দুটি অস্থির নাম কি কি? এই দুটি অস্থির নাম হচ্ছে টিবিয়া ফিবুলা, অর্থাৎ এখানে দুটি অস্থি থাকে, একটি হচ্ছে টিবিয়া এবং আরেকটি হচ্ছে ফিবুলা। টিবিয়া ফিবুলা দুটি অস্থি দ্বারা আমাদের এই পোর্শনটা গঠিত। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের গোড়ালি, অর্থাৎ এই অস্থিটাকে আমরা বলবো হচ্ছে টার্সাল অস্থি। টার্সাল, আমাদের এই টার্সাল অস্থিতে অস্থি সংখ্যা হচ্ছে সাতটি। কয়টি? সাতটি। ওকে, সাতটি অস্থি কেন? আমরা একটু খেয়াল করি, আমাদের হাতে কবজিতে অস্থির সংখ্যা ছিল হচ্ছে আটটি, কিন্তু এখানে সাতটি কেন? একটু খেয়াল করি, আমাদের হাতের কিন্তু এই পোর্শনটাতে অর্থাৎ হচ্ছে আমাদের হিউমেরাস এবং রেডিয়াস আলনার মাঝখানে কোনো কানেক্টর ছিল না,
কিন্তু আমাদের এখানে ফিমার এবং টিবিয়া ফিবুলার মাঝখানে একটা কানেক্টর আছে, অর্থাৎ এখানে একটা প্যাটেলা আছে। যেহেতু এখানে একটা প্যাটেলা অস্থি চলে আসছে, অস্থির সংখ্যা হিসেব করলে এখানে একটা অস্থি কমে গেল, আর সেই অস্থিটা কমে গেল ডেফিনেটলি আমাদের এই টার্সাল থেকে। অর্থাৎ এখানে টার্সাল অস্থি 7টি হয়ে গেল, যেটা আমার কার্পাল অস্থি ছিল 8টি। তারপরের অংশগুলো একই রকম, টার্সালের পরবর্তী অংশগুলো অর্থাৎ আঙুল পর্যন্ত যে অস্থিগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা বলবো হচ্ছে ম্যাটাটার্সাল, অর্থাৎ টার্সাল। তার পরবর্তী অংশগুলোকে আমরা বলবো ম্যাটাটার্সাল, আর ম্যাটাটার্সাল থেকে আমার আঙুলে যে অস্থিগুলো সেগুলোকে আমরা বলবো ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস এর কাউন্ট আগের মতোই, অর্থাৎ আমাদের হাতের ক্ষেত্রে ফ্যালাঞ্জেস ছিল যেমন 14টা, পায়ের ক্ষেত্রেও ফ্যালাঞ্জেস অর্থাৎ আঙুলের কাউন্ট একই রকম 14টা। তাহলে এই 14 অনুসারে যদি আমরা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অস্থি সংখ্যা অর্থাৎ পায়েগুলো যদি আমরা কাউন্ট করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাই আগের মতোই 14টি ফ্যালাঞ্জেস, ম্যাটাটার্সাল 5টি, টার্সাল 7টি, এবং টিবিয়া ফিবুলা 2টি, প্যাটেলা 1টি এবং ফিমার 1টি। তাহলে আমরা কাউন্ট করে নিই 14টি ফ্যালাঞ্জেস, ম্যাটাটার্সাল 5টি অর্থাৎ 14 আর 5 এ 19টি, টার্সাল 7টি তার মানে 26টি, টিবিয়া ফিবুলা 2টি অর্থাৎ 28টি, প্যাটেলা 1টি 29টি এবং ফিমার 1টি 30টি। অর্থাৎ আমার এক পায়ে অস্থি সংখ্যা তাহলে দাঁড়ালো হচ্ছে 30টি, তাহলে আমার দুই পা অর্থাৎ আমার অস্থি সংখ্যা হচ্ছে 60টি। আমি কাউন্টটা দেখিয়ে দেবো, তাহলে একসাথে যদি আমরা বলি তাহলে আমাদের ওভারঅল আমাদের হোল বডিতে যদি আমরা সাংখ্যিকভাবে এক কথায় মুখে মুখে যদি আমরা বলি তাহলে আমাদের 206টা অস্থি কোথায় আসলো, আমাদের দুই পায়ে 30টি 30টি, 60টি অস্থি, আমাদের দুই হাতে 60টি অস্থি, তাহলে 120টি তো এখানে চলে আসলো। আচ্ছা, আমাদের কশেরুকা অর্থাৎ হচ্ছে মেরুদণ্ডে একসাথে যদি আমরা বলি 26টি অস্থি, আমাদের বক্ষপিঞ্জরে 25টি অস্থি, তাহলে 25 26 51 51 আর 120 171, আমাদের ম্যাক্সিমাম অস্থি কিন্তু এখানেই চলে আসছে। এরপরের অংশগুলো আমি একটু একসাথে বলে রাখি, বা আমি বলে দিচ্ছি তোমরা একটু মিলিয়ে নাও। তাহলে এরপরের অংশটা হচ্ছে যেমন আমাদের মাথায় করোটিকার মধ্যে ছিল 8টি অস্থি, আমাদের মুখমণ্ডলের অস্থির মধ্যে ছিল হচ্ছে 14টি অস্থি, আমাদের কানে ছিল হচ্ছে 3টি 3টি 6টি অস্থি, হাইওয়েট 1টি অস্থি, আমাদের কটি বা কোমর বা শ্রোণী দেশের মধ্যে ছিল হচ্ছে 2টি অস্থি, আর আমাদের অস্থি চক্রে ছিল 2টি 2টি 4টি অস্থি। ইন টোটালি তোমরা কাউন্ট করে দেখো, একসাথে দেখতে পাবে যে এখানে 206টি অস্থি চলে আসলো। অর্থাৎ এটা হচ্ছে পরিণত অবস্থায়, পরিণত অবস্থায় বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আমাদের অস্থি সংখ্যা দাঁড়ালো এই 206টি। আশা করি সবাই বুঝতে পেরেছ, সবার আশা করি ভালো লেগেছে। যদি কোনো ধরনের প্রবলেম থাকে, কোনো ধরনের কোশ্চেন থাকে, অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবে।